আমরা এখন রাতের বেলা অ্যাভারেজ ঘুমাই কয়টা বাজে আমাদের জেনারেশনে বলেন তো অনেক দেরি মানে একটা আমার মনে হয় প্রতি দশ বছরে দুই ঘন্টা করে পেছাবে ঘুমের সময়টা খেয়াল করবেন যার বয়স এখন ষাট সে হয়তো বারোটায় ঘুমায় যার হয়তো পঞ্চাশে একটায় ঘুমায় যার চল্লিশে দুইটায় ঘুমায় যার তিরিশ সে তিনটায় ঘুমায় এবং যে তার ছোট ভাই দশ বছরের ছোট বিশ বছর যার বয়স সে হচ্ছে ফজর নামাজের আগে ঘুমায় আপনি তো তাই না তো ব্যাপারটা এইটা ঘুরতেছে এখন হাউ দিস এফেক্টস দিস এফেক্টস ইজ না ডেভাস্টেটিং ম্যানার কীরকম সচিন পান্ডা ডক্টর সচিন পান্ডা ওনার একটা বই আছে বিখ্যাত মানুষ ওনার বইটার নাম হচ্ছে দ্য সার্কারডিয়ান কোড বইটার নাম হুম সার্কারডিয়ান রিদম হচ্ছে এমন একটা জিনিস যেটার মধ্যে আমাদের বডি ডিসাইড করে যে বডি কোন সময়ে কোন হরমোনটা রিলিজ করবে হরমোন রিলিজ করলে ওই অনুযায়ী বডি তার ফিজিওলজিক্যাল ফাংশনকে কন্ট্রোল করে এটা সুইচ অন মতো অফের আমাদের ব্রেইন এইভাবে মানে তৈরি যে সে দিনের এক একটা সময় এক একটা হরমোনের ফাংশনকে ম্যাক্সিমাম লেভেলে নেয় অন্য একটু শাট ডাউন রাখে পুরোপুরি বন্ধ রাখে না কিছুটা কমায় রাখে এক একটা 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 পিক টাইম সময় হ্যাঁ পিক টাইম আচ্ছা আচ্ছা যেমন সকাল বেলা সকালবেলা আপনার কোটিসোল পিক কোটেসোলটা কিসের জন্য আপনি যে সকালবেলা ঘুম থেকে উঠেন এটার জন্য রেসপনসিবিলিটা কোর্টিসল হচ্ছে মেইনলি স্ট্রেস হরমোন স্ট্রেস হরমোন আচ্ছা তো সকালবেলা আমাদেরকে যে আমরা যে আটটার দিকে হলে দেখবেন যে আমরা ঘুম থেকে উঠে যাই সাধারণত আপনি যে কয়টা বাজেই ঘুমান না কেন আপনি সাধারণত আটটার দিকে ওঠার একটা তারতা ফিল করেন যদি না আপনার মেটাবলিজম কম্প্রোমাইজ না হয়ে গিয়ে থাকে হুম তো এখন দেখবেন অনেক ছেলেরা আছে পার্টিকুলারলি আমি বলবো সাড়ে আটটার মধ্যে তারা ঘুম থেকে উঠতে পারে না সকালবেলা জি দিস অল দিস মেন আর পটেন্সিয়াল ডায়াবেটিক অ্যান্ড হার্ট ডিজিজ প্যাশেন্টস কেন কারণ হচ্ছে সাড়ে আটটার মধ্যে উঠতে পারতেছে না মানে হচ্ছে তার মেটাবলিজম প্রপারলি কাজ করতেছে না তার কটেজ একটা স্পাইক হওয়ার কথা ওই ওই স্পাইকটা হচ্ছে না সকালবেলা তার গ্লুকোজ বেড়ে যাওয়ার কথা স্বাভাবিকের চেয়ে যাতে সে উঠে কাজ শুরু করতে পারে এইটা হচ্ছে না হুম তো এই জিনিসটা যেহেতু হচ্ছে না এটা অন্য একটা কোনো সময় হবে অন্য একটা কোনো সময় হবে মানে ওইটাকে ম্যানেজ করতে বডি অন্য হরমোনগুলো তখন রিলিজ করতে বাধ্য হবে এবং এই যে ডিসরেগুলেশন এইটা একটা চেইন মতো চলতে 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 থাকবে 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 হ্যাঁ তো দেখেন একটা ছেলে যখন সে তার আর্লি টুয়েন্টিস আর্লি থার্টিজে মানে তার থাকার কথা কটিসল মানে অপটিমাম একটা স্টেটে সকালবেলা সে উঠে স্প্রিংয়ের মতো দৌড়াবে এই রকম থাকার কথা কিন্তু সে যেহেতু উঠতে পারতেছে না মানে তার মেটাবলিজম অলরেডি দ্য টোয়েন্টিজ অফ আর্লি থার্টিজ তার মানে তার সামনে এখন তিরিশটা বছর তাকে বেঁচে থাকতে হবে তার এই কম্প্রোমাইজড মেটাবলিজম নিয়ে সে আগাতে যত থাকবে কি হবে আমি বলি রাতের বেলা আমাদের নয়টার দিকে আমাদের যে স্লিপ হরমোন মেলাটনিন এটা সিক্রুয়েশন হয় বডিতে অ্যান্ড স্লিপ হরমোন দ্য মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট দুইটা মলিকিউলকে মাস্টার অ্যান্টিঅক্সিডেন্ট বলা হয় বডির একটা গ্লুটাথাইন আর রিসেন্টলি বলা হচ্ছে মেলাটন দ্য স্লিপ হরমোন এই দুইটাকে হুম মাস্টার অ্যান্টিঅক্সিডেন্টের কাজ কি আপনার বডির যত গার্বেজ আছে সে ক্লিয়ার করবে তো এখন এইটার রিলিজিং টাইম হচ্ছে নয়টা এবং এই যে আমাদের ডেল্টা স্লিপের কথা শুনবেন প্রায় প্রোডাক্টিভিটি নিয়ে যারা কাজ করেন তারা প্রায়ই বলেন ডেল্টা স্লিপ অ্যাচিভ করতে হবে তো এই ডেল্টা স্লিপ শুরু হয় হচ্ছে ধীরে ধীরে সাড়ে নটা থেকে রাত দে দুইটা আড়াইটা পর্যন্ত আপটু ডেলটা এটা একটু বলবেন ডেল্টা স্লিপ হচ্ছে ডিপ লেভেল অফ স্লিপ এবং এটা হচ্ছে পিক স্লিপ মানে এই স্লিপের মধ্যে আপনার বডি ম্যাক্সিমাম রিপেয়ারমেন্টটা করে কেমন তো এই রিপেয়ারমেন্টগুলোর কাজ তাইলে এই টাইমটা হয় এরপর যত সময়টা যায় তত স্লিপের ডেপথ কমতে থাকে আসলে এইটার ইফেক্ট শেষ রাত পর্যন্ত থাকে শেষ রাতেও স্লিপটা যথেষ্ট ডিপই থাকে কিন্তু ম্যাক্সিমাম রিপেয়ারমেন্ট এই সময়টাতে হয়ে যায় এবং আমাদের যে সেক্স হরমোনগুলা এইগুলো প্রডিউস হয় সব এই রাত দুইটা আড়াইটার দিকে আফটার হ্যাভিং ফাইভ আওয়ার্স অফ ডেল্টা স্লিপ তাহলে এই এটা কয়টা থেকে হচ্ছে রাত নয়টা থেকে নয়টার পর থেকে সাড়ে থেকে সাড়ে নয়টা থেকে কয়টা পর্যন্ত রাত দুইটা আড়াইটা এবং এটা কি ইউনিভার্সালি সব বডির জন্য না 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 এটা হওয়ার কথা আইডিয়াল বডিতে আমরা প্রোগ্রাম এইভাবে তো এখন যে ঘটনাটা আমাদের ক্ষেত্রে ঘটে তা হচ্ছে আমরা দেরিতে ঘুমাই দেরিতে ঘুমাই হ্যাঁ 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 দেরিতে ঘুমালে এই ডেলটা স্লিপ তো আমরা মিস করি আমাদের স্লিপ পিক হয় একটা রং টাইমে অ্যান্ড আমাদের এই যে হরমোনগুলো প্রোডাকশন হওয়ার জন্য যে ডেল্টা স্লিপটা দরকার ওইটা আমরা পাচ্ছি না তো অলরেডি আমি কিন্তু পিছায়ে যাচ্ছি দিন শুরু করার আগেই এবং আই ক্যান নেভার পিক মাই এনার্জি এবং ডক্ট সচিন পান্ডা তার বইতে মেনশন কোসের নাইট শিফট ওয়ার্কারদের ম্যানেজ করা এত কঠিন হওয়ার কারণ কি তারা কেন এত খিটখিটে মেজাজের হয় তারা কেন আনপ্রোডাকটিভ হয় ওদের পার্সোনাল লাইফে প্রবলেম কেন থাকে এবং ওয়াই দিস পিপল হ্যাজ সো মেনি হার্ট অ্যাটাক্স ডায়াবেটিস উনি দেখাইছেন যে তাদের যে নর্মাল হরমোনাল রিদম এটা তো বছর পর বছর ধরে অল্টার্ড কেমন এখন আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে যে এইটা তো আমরা একটা গ্লোবাল হ্যাবিট করে ফেলছি গ্লোবালাইজেশন অফ ব্যাড হ্যাবিটস হয়ে গেছে তো আমি মনে করি এইটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কারণ আপনার বডি রিপেয়ারমেন্ট যে প্রসেসটা এই প্রসেসটা তো কখনো ফুল স্কেলে আপনি অনস্লট করতে দিচ্ছেন না আপনার হ্যাবিটের কারণে তো আপনি ফুডকে ব্লেম দেন বা না দেন আপনার ক্ষেত্রে ওইটা ঘটনাটা ঘটবেই কারণ নিজের রিপেয়ারমেন্টটা ঠিকভাবে করতে দিচ্ছেন আপনাকে বডিকে